স্বাগত নিউজ 24 দিনের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমা জান্নাত অর্থি। সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং প্রবীণ অভিনেতা ও মুক্তিযোদ্ধা আলী জাকিরের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হাসপাতাল থেকে তাকে নেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরে। সেখানে প্রথমে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়, পরে তার সহকর্মী এবং সাংস্কৃতিক জগতের বিভিন্ন জন তাকে শ্রদ্ধা জানান। আজ ভোর 6:40 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বার্ধক্য, হার্টের সমস্যা সহ কিছু শারীরিক জটিলতা নিয়ে গত 17 নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় আলী জাকিরকে। সেখানে তাকে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছিল। করোনা টেস্টেও পজিটিভ ছিলেন তিনি। 1972 সালের আরণ্যক নাট্যদলের কবর নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পথ চলা শুরু করেন এই নাট্য ব্যক্তিত্ব। পরবর্তী সময়ে 1973 সাল থেকে কাজ করছেন নাগরিক নাট্য সম্প্রদায় নিয়ে। মঞ্চের পাশাপাশি টিভি নাটকেও সমাদৃত হন এই তারকা। স্ত্রী সারা জাকিরকে নিয়ে গড়ে তোলেন দেশের বৃহৎ বিজ্ঞাপনী সংস্থা। সাম্প্রতিক সময়ে যার হাল ধরেছেন তারই পুত্র অভিনেতা ইরেশ জাকির। এবারে কিংবদন্তি ফুটবলারের চিরবিদায়ের খবর। অবশেষে আর্জেন্টিনার বুয়েনস আইরেসের বেলা ভিস্তায় সমাহিত হলেন ফুটবল ঈশ্বর খ্যাত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। চূড়ান্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল্প কয়েকজন আত্মীয় এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুরা। এর আগে বুয়েনস আইরেসের প্রেসিডেন্ট কার্যালয়ে কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার প্রতি শেষ শ্রদ্ধা জানান হাজারো ভক্তরা। আরও জানাচ্ছেন তামিমুর রহমান। ফুটবল ঈশ্বর, ফুটবলের বরপুত্র দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। মৃত্যুর পরের যাত্রাও কিনা কমাতে পারেনি তার বিন্দুমাত্র জনপ্রিয়তা। রাজপুত্র আর নেই, কঠিন নির্মম আর প্রকৃত বাস্তবতা তবে মেনে নিতেই কিনা বুকে পাহাড় চাপা দিতে হচ্ছে তার ভক্তদের। তাই তো শেষ শ্রদ্ধা জানাতে হাজারো লাখো মানুষের ঢল প্রেসিডেন্সিয়াল প্যালেস কাসো রোসাদার পথে। একে তো করোনাকাল, তার উপর লাখো ভক্তের ঢল, যাদের সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে আর্জেন্টাইন পুলিশকে। প্রেসিডেন্ট প্যালেস পথে 1 কিলোমিটারের চেয়েও বেশি লম্বা লাইনের ভক্তদের ঠেকাতে পুলিশ এক পর্যায়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাসও ছুড়েছে। তবু সামলানো যায়নি তার ভক্তদের ঢল। পরিবারের সিদ্ধান্ত ছিল শেষবারের মতো এই ফুটবল জাদুকরকে যাতে ভক্তরা দেখতে পারেন, জানাতে পারেন শ্রদ্ধা, সেজন্যই আর্জেন্টিনার বুয়েনস আইরেসে অবস্থিত প্রেসিডেন্সিয়াল প্যালেস কাসারোসাদায় 3 দিনের জন্য রাখা হবে ম্যারাডোনার মরদেহ। তাই তো করোনা মহামারী শুরুর পর থেকে ব্যবহার না করা ভবনের বিভিন্ন জিনিসপত্র বের করে নিয়ে আসা হয়েছিল। তবে শেষ পর্যন্ত করোনা ভীতি হারিয়ে দিল আর্জেন্টাইনদের ম্যারাডোনার প্রতি ভালোবাসা আর শেষ শ্রদ্ধা জানানোর শেষ সুযোগটুকু। লাখো মানুষের ঢলে পরিস্থিতি যখন বেসামাল, ঠিক তখনই শোনা যাচ্ছিল পরিবারের সিদ্ধান্তেই শ্রদ্ধা জানাতে 3 দিন নয়, যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে ম্যারাডোনার শেষকৃত্য। হলো তাই, আর্জেন্টিনায় একে তো করোনা আক্রান্ত প্রায় 1,40,00,000-এর বেশি মানুষ আর মৃত্যুর সংখ্যাটা ছাড়িয়েছে 37,000-এর বেশি। তাই তো মহানায়কের প্রয়াণের কালে আর তার ভক্তদের ঝুঁকিতে ফেলতে চাননি দিয়েগোর উত্তরসূরিরা। খুব কাছের কিছু হাতে গোনা মানুষকে পাশে পেলেন জীবনের শেষ যাত্রার সম্বল হিসেবে দিয়েগো। ওপারে ভালো থাকুক দিয়েগো, হয়তো নতুন ম্যাচের প্রস্তুতিটাও ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ফুটবলের বরপুত্র ঈশ্বর দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। তামিমুর রহমান, নিউজ 24। বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেয়া রোগী রওশন আরার মৃত্যুর ঘটনায় শাহবাগ থানে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। স্বজনদের অভিযোগ, 2 বছর আগে চিকিৎসকরা পরিকল্পিতভাবে 2টি ভালো কিডনি কেটে ফেলে মৃত্যু মুখে ঠেলে দেন 50-ঊর্ধ্ব রওশন আরাকে। রওশন আরার মৃত্যুর পর তার ময়নাতদন্ত প্রতিবেদন পেতেও সময় লেগেছে 2 বছর। এই ঘটনায় জড়িত 4 চিকিৎসক এবং অপারেশন পরিচালনাকারীদের আসামি করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার স্বজনেরা। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। 2018 সালে কিডনিতে পাথরজনিত সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি হন রওশন আরা নামের এক নারী। অভিযোগ ওঠে, অপারেশন করে তার 2টি কিডনি কেটে বের করে নেন চিকিৎসকরা, পরে অবস্থার অবনতি হলে 2 মাস পর মৃত্যু হয় তার। এ ঘটনায় অপারেশনকারী ডাক্তারদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন মৃতের স্বজনরা।
আমি আমার মায়ের কিডনিটা হয়তো এমন কারোর সাথে শেপ মিলে গেছে, টিস্যু মিলে গেছে, রক্তের গ্রুপ মিলে গেছে, ম্যাচিং হওয়ার কারণে হয়তো কিডনি সে আমার ধারণা করছে আর কি, হয়তো ডাক্তার অন্য কারো শরীরে প্রতিস্থাপন করেছে মানে টাকার বিনিময়ে। স্বজনদের দাবি, দীর্ঘ দুই বছর পর হাতে পাওয়া ময়নাতদন্তের রিপোর্টেও ঘটনার সত্যতা মিলেছে। সব প্রতিকূলতা পেরিয়ে শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করা হয়। আমাদের যে ময়নাতদন্ত রিপোর্ট আমরা পেয়ে আমরা এটা পর্যালোচনা করি, মামলাটা রুজু করা হয়। আসামি যাদের বিরুদ্ধে করা হয়েছে এটা আমাদের পরবর্তীতে বিস্তারিতভাবে আপনাদেরকে জানানো হবে। মামলায় আসামি করা হয়েছে বঙ্গবন্ধু মেডিকেলের নিউরোলজি বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান, ফারুক হোসেন, আল মামুন সহ চারজনকে। অভিযোগ, আসামিরা পরিকল্পিতভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন রওশনারাকে। এই এক মাসও ছিল আমার মায়ের কিডনি প্রতিস্থাপনের জন্য একটা পর্যাপ্ত সময়, আর এক মাস তো ঘুরিয়েছেন শুধু যে কিডনি আছে, কিডনি নন ফাংশনাল হওয়ার কারণে দেখা যাচ্ছে না, এই ধরনের একটা মিথ্যা বাণী আমাদেরকে শোনাচ্ছিল, যা অন্য কোনো ডাক্তাররা, অন্য হাসপাতালের ডাক্তাররা যেটা খণ্ডন করে দিচ্ছিল যে না, কিডনি থাকলে অবশ্যই সিটি স্ক্যানে দেখা যাবে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন স্বজনরা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে আজ বসানো হয়েছে পদ্মা সেতুর 39তম স্প্যান। দুপুরে মাওয়া প্রান্তে 10 এবং 11 নম্বর খুঁটিতে বসানো হলো এই স্প্যান। এতে দৃশ্যমান হলো স্বপ্নেরই সেতুর 5,850 মিটার। সকালে মুন্সীগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে 150 মিটার দৈর্ঘ্যের স্প্যানটিকে বহন করে নিয়ে যাওয়া হয় 3,600 টন ধারণ ক্ষমতার তিয়ানি ভাসমান ক্রেনে। বসানো হয় মূল নদীতে থাকা দুই পিলারের ওপর। 6 দিন আগে বসানো হয় 38তম স্প্যান। সংশ্লিষ্টরা বলছেন 15 ডিসেম্বরের মধ্যে বাকি স্প্যান দুইটি বসিয়ে দেওয়া হবে, এরপর দৃশ্যমান হবে পুরো পদ্মা সেতু। 2014 সালের ডিসেম্বরে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 2017 সালের 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর পিলারে প্রথম স্প্যান বসানো হয়েছিল। 2021 সালের জুনে কাজ শেষ করে ডিসেম্বরে সেতু চালু করার লক্ষ্য সরকারের। প্রায় 33,000 কোটি টাকা ব্যয় নির্মিত হচ্ছে এদেশের সবচেয়ে বড় নির্মাণ অবকাঠামো পদ্মা সেতু। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্লাবন রহমান। প্লাবন, মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে আজকে 39তম স্প্যান বসানো হয়েছে, এর অগ্রগতি নিয়ে আসলে আপনার কাছে কি খবর রয়েছে? অর্থাৎ আসলে এখন কার্যক্রম শেষ, 39তম স্প্যান আসলে বসানো শেষ হয়েছে এবং এটি 12:30 নাগাদ শেষ হয়েছে। সকাল 9টা থেকেই আসলে এই কার্যক্রম শুরু হয়। আপনি জানেন যে উত্তাল ঢেউ আছে নদীতে, প্রতিকূল পরিবেশ, সব কিছু মিলিয়ে করোনার পেছানো, করোনায় পিছিয়ে থাকা, সব কিছু মিলিয়ে কিন্তু বেশ বাধা বিপত্তি ছিল। এর মধ্য দিয়েই কিন্তু 39তম স্প্যান বসে গেল এবং সবচেয়ে আশার বিষয় যে ডিসেম্বরে দুটি স্প্যান বসানোর মধ্য দিয়ে পুরো সেতু আসলে 6.15 কিলোমিটারের সেতু দৃশ্যমান হবে। আমি দাঁড়িয়ে আছি যেখানে পিছনে যে আপনি দেখতে পাচ্ছেন যে ফাঁকা অংশটুকু দেখা যাচ্ছে, আসলে এই ফাঁকা অংশটুকুতে দুটি স্প্যান বসবে, এই অংশটুকুই কেবল আসলে বাকি। এর আগে জাজিরা থেকে আপনার 29টি স্প্যান এক টানা বসে গেছে এবং মাওয়া অংশ থেকে 10টি স্প্যান এক টানা বসে গেছে, মাঝখানে দুটি স্প্যান বসানো বাকি। সব মিলিয়ে কিন্তু 41টি স্প্যান বসবে, যার মধ্য দিয়ে এক টানা 6.15 কিলোমিটার দীর্ঘ দৃশ্যমান হবে। এবং এখন পর্যন্ত যে অবস্থা তাতে করে মাত্র দুটি স্প্যান বসানো বাকি এবং এই দুটি স্প্যান বসানো হলেই কিন্তু পুরো পদ্মা সেতু আসলে দৃশ্যমান হবে। তাতে করে এখন আমরা পদ্মাপাড়ে যারা মানুষ রয়েছে তাদের অনেকের সঙ্গে কথা বলেছি, তারা আসলে খুবই খুশি যে করোনার ধাক্কা, পিছিয়ে থাকা, একই সঙ্গে উত্তাল নদী, এত বাধা বিপত্তির মধ্যেও যে এই মাসে আসলে 4টি স্প্যান বসানো সম্ভব হলো। এবং আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি প্রকল্পে, তারা যেমনটা বলছেন যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে একটি এবং 40তম স্প্যান এবং দ্বিতীয় সপ্তাহে 41তম স্প্যান বসানো হবে, যার মধ্য দিয়ে মূল অবকাঠামো যেটি আসলে পদ্মা সেতুর, সেই মূল অবকাঠামো পুরোপুরি আসলে দৃশ্যমান হবে। আপনি জানেন যে পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য আসলে 6.15 কিলোমিটার, তার মধ্যে 5 কিলোমিটার 850 মিটার এরই মধ্যে দৃশ্যমান। তো অপেক্ষা করতে হচ্ছে পুরো সেতু আর দৃশ্য দেখতে একটা না ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। এই ছিল আমার কাছে পদ্মা নদীর মাঝ থেকে সবশেষ খোঁজ খবর এই প্রকল্পের। প্লাবন, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্লাবন রহমান। দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে নো মাস্ক নো সার্ভিস চালু হলেও তার বাস্তবায়ন দেখা যাচ্ছে না কোথাও।
এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, আপনি এই মুহূর্তে মোহাম্মদপুরে আছেন, এর আগের ঘন্টায় আমাদের সঙ্গে অন্য এক জায়গা থেকে যুক্ত হয়েছিলেন। নো মাস্ক নো সার্ভিস কার্যক্রম আসলে কেন বাস্তবায়ন হচ্ছে না, মানুষ কেন মাস্ক পরতে আগ্রহী নয়, কি বলছেন তারা? জি ধন্যবাদ। যে আপনি জানেন যে এই করোনা যে দ্বিতীয় যে ধাপ চলছে, সেই দ্বিতীয় ধাপে কিন্তু সর্বোচ্চ স্বাস্থ্য সচেতনতা এবং স্বাস্থ্য বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু নানা রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং এই পদক্ষেপের গুলোর মধ্যে কিন্তু নো মাস্ক নো সার্ভিস এরকম বেশ কিছু উদাহরণ কিন্তু আমরা দেখছি। এবং এর মধ্যে কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় যেই মাস্ক ব্যবহারের ক্ষেত্রে যেই সচেতনতা, সচেতনের ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের চোখে পড়ছে সেটি হলো যে বাজার বলেন বা বিভিন্ন রেস্টুরেন্ট বলেন, এই রেস্টুরেন্টে যারা যারা বাজার পরিষেবা দিচ্ছে, পাশাপাশি যারা বাজারের যারা কাজ করছে বিশেষ বিভিন্ন এই রেস্টুরেন্টগুলোতে, তাদের মধ্যে আসলে মাস্ক ব্যবহার করার যে আগ্রহ, সেই আগ্রহগুলো কিন্তু আমরা যদি বলি একেবারেই কিন্তু অনেকটা নেই বললেই চলে। বা আপনি যদি দেখেন আপনাকে যে হোটেলে যিনি কাজ করছেন, এই মাত্র তিনি মাস্ক পরেছেন, আপনি দেখছেন যে যারা আসলে সেবা দিচ্ছেন, যারা এই খাবারটা একজন ক্রেতাকে দিচ্ছেন, একজন যিনি খেতে আসছেন তাকে যিনি যে সেবা দিতে, তার হাতে যেমন মাস্ক দিলে তার হাতে যেমন গ্লোভস দিলে, তিনি গ্লোভস ব্যবহার করছেন না। এভাবে কিন্তু আমরা রাজধানীর অনেক নামিদামি রেস্টুরেন্ট, স্টার কাবাব থেকে শুরু করে রাজধানী হোটেল, এইসব হোটেলগুলোতে কিন্তু আমরা একই চিত্র দেখেছি। পাশাপাশি হোটেল বিভিন্ন বাজারগুলো যে রয়েছে, সেই বাজারগুলোতেও কিন্তু আমরা দেখছি যে যিনি ক্রেতা তিনি কিন্তু মাস্ক ঠিকই পরে কিন্তু তিনি বাজার করতে এসেছেন, কিন্তু যিনি আসলে বিক্রেতা তার মধ্যে আসলে মাস্ক পরার প্রবণতা একেবারে অনেকখানি নেই বললেও চলে। এবং আসলে এটা নিয়ে কিন্তু আপনি যেটি প্রশ্ন করেছেন যে আসলে এটার সমাধান কী, এই বিষয়ে কিন্তু যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু আসলে ব্যবস্থা নিতে পারে। বিশেষ করে যিনি হোটেল মালিক রয়েছেন তিনি কিন্তু তার এখানে যারা মাস্ক পরছে কিনা, তার স্বাস্থ্যবিধি মানছেন কিনা, সে বিষয়টি তিনি নিশ্চিত করবেন। এবং বাজারগুলোর কথা আপনি বলছিলেন, বাজারগুলোতে আসলে যারা বাজারের সমিতি রয়েছে তারা কিন্তু পারে, কিন্তু বাজারে যারা মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি মেনে যারা এই কাজটা করছে বা বিক্রির কাজটা করছে তারা যেন সেটা করে, সেটা কিন্তু তারাই করতে পারে। আসলে নিজেদের মধ্যে যদি সচেতনতা তৈরি না হয় তাহলে কিন্তু আইন করে বা জরিমানা করে কিন্তু এটা এই মাস্ক পরা বা স্বাস্থ্যবিধি মানাটা কিন্তু আসলে তৈরি করা সম্ভব না, এমনটি মনে করছে কিন্তু সচেতন মহল। তো এই ছিল আমার কাছ থেকে মোহাম্মদপুর থেকে সবশেষ। বিপ্লব, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে সহকর্মী তালুকদার বিপ্লব যুক্ত হয়েছিলেন মোহাম্মদপুর থেকে। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন দিনের সংবাদ। আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের বিতরণ শুরু হবে বলে বৃহস্পতিবার দাবি করেছেন বিদায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ফাইজার ভ্যাকসিনের ট্রায়াল পর্যবেক্ষণের পর টিকার বিতরণে আত্মবিশ্বাসী লুইজিয়ানার চিকিৎসকরাও। এদিকে করোনা ভ্যাকসিন ট্রায়ালের ফল নিয়ে প্রশ্নের মুখে পড়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন। অন্যদিকে বিতরণ নিয়ে খুব শিগগিরই সবাইকে রোমাঞ্চকর এবং জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। প্রেসিডেন্টের ক্ষমতার শেষের দিকে আবারও করোনার ভ্যাকসিন নিয়ে আলোচনায় এলেন ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স জানায়, থ্যাঙ্কসগিভিং হলিডে উপলক্ষে বৃহস্পতিবার বিদেশি অবস্থানরত মার্কিন সেনাদের সাথে এক ভিডিও বার্তায় আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন বিতরণের দাবি করেছেন প্রেসিডেন্ট। প্রাথমিকভাবে যা পৌঁছানো হবে বয়স্ক এবং চিকিৎসা কর্মীদের হাতে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে ফাইজার ভ্যাকসিনের পরীক্ষার ফলাফলে আশাবাদ প্রকাশ করেছেন অচস্নারের সংক্রমণ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ বিভাগের পরিচালক ক্যাথি বমগার্টেন। ভ্যাকসিনটি বিতরণের জন্য প্রস্তুতিও নেওয়া শুরু করেছেন তারা। টিকা ট্রায়ালের ফল নিয়ে নতুন করে প্রশ্নবিদ্ধ হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন। সোমবার তারা জানিয়েছিল তৃতীয় ধাপের ট্রায়ালে তাদের টিকার দুই ধরনের ডোজের তথ্য বিশ্লেষণে একটিতে 90% এবং অন্যটিতে 62% কার্যকারিতা দেখা গেছে। আর একটি ডোজের রিপোর্টকে মাথায় রেখে টিকার চরম সাফল্য দাবি করার ব্যাপারেই প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তবে পরবর্তীতে সব ব্যাচের টিকা এখন সমপর্যায়ের বলে দাবি করেছে সংস্থাটি। কিছুদিনের মধ্যেই ভ্যাকসিনের অনুমোদনের দিনক্ষণ ঘনিয়ে আসতে জার্মান নাগরিকদের অনেকের মধ্যেই দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। যুক্তরাজ্যের ওয়েলসে কয়েক সপ্তাহের মধ্যেই করোনা টিকা ব্যবহারের জন্য প্রস্তুত হবে বলে জানিয়েছেন
দেশটির ফার্স্ট মিনিস্টার মার্ক গ্রেকফোর্ড। আর আগামী দিনগুলোতেই সব দেশকে মুখোমুখি হতে হবে কঠিন এবং রোমাঞ্চকর চ্যালেঞ্জের, এমনটাই জানিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। নিবির আমিন, নিউজ 24। সিলেবাস শেষ না করে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত, এমনটি মনে করছেন শিক্ষাবিদরা। প্রয়োজনে পরীক্ষার সময় আরও পিছিয়ে দিয়ে হলেও সিলেবাস পূর্ণাঙ্গভাবে শেষ করার তাগিদ দিয়েছেন তারা। বলছেন, না হলে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন শাহ আলী জয়। প্রতিবছর পয়লা ফেব্রুয়ারি এবং এপ্রিলের প্রথম দিনে দেখা যেত পরীক্ষার এমন দৃশ্য। বছরের নির্দিষ্ট দিনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছিল বেশ কয়েক বছর ধরেই। তবে করোনা সংক্রমণ অন্য অনেক কিছুর মতোই ওলটপালট করে দিয়েছে দেশের শিক্ষা ব্যবস্থাকেও। শিক্ষা প্রতিষ্ঠানগুলো গত 9 মাস ধরে বন্ধ থাকায় আগামী বছর নির্ধারিত সময়ের 1 বা 2 মাস পরে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হতে পারে পরীক্ষাগুলো, এমন আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে এর সঙ্গে একমত হতে পারছেন না শিক্ষা সংশ্লিষ্টরা। পরীক্ষা দেরি করে নিয়ে নেওয়াই উচিত, কারণ হলো স্কুল কলেজগুলি খুললে তাদের অসমাপ্ত শিক্ষা কার্যক্রম সমাপ্ত করেই পরীক্ষা নেওয়া উচিত। বিশেষজ্ঞরা বলছেন, পড়া শেষ না করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী। পরীক্ষা নেওয়ার আগে পাঠ্যসূচি শেষ করার বিষয়টিও তাই নিশ্চিত করতে হবে। সব ক্লাসই 6 মাস করে পিছিয়ে যাবে, অসুবিধা নেই, কিন্তু না শিখিয়ে উঠিয়ে দেয়া, তাহলে তো তার ভবিষ্যৎ জীবনে তার সমস্যা হবে। যে বিষয়গুলি সে শিখলো না, পরবর্তী ক্লাসে ওই বিষয়ের পরবর্তী পাঠগুলি কিন্তু তারা ধরতে পারবে না। করোনার জন্য আমরা 1টি বছর পার করে দিয়েছি, আগামী বছর ভ্যাকসিন পাওয়ার পরে আমরা পিছিয়ে ইতিমধ্যে অনলাইন ক্লাসগুলোকে প্রমোট করে এবং অ্যাসেসমেন্ট বিষয়গুলো করে এবং স্কুল এবং কলেজগুলোকে একাধিক শিফট চালু করে বিনা স্বাস্থ্যসম্মত ক্লাসগুলো ব্যবস্থা করে তাদেরকে কিছুটা লেখাপড়া শিখিয়ে তারপরে পরীক্ষা দেওয়াটাই আমি বাস্তবসম্মত মনে করি। এবার এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া গেলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। 17 মার্চ থেকে বন্ধ থাকা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামী 19 ডিসেম্বর পর্যন্ত এ ছুটি ঘোষণা করা আছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে চলছে বিভিন্ন রকমের শুটকি তৈরির উৎসব। প্রতিদিন উৎপাদন হচ্ছে কয়েকশো টন বিষমুক্ত শুটকি। এসব শুটকি স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে মধ্যপ্রাচ্য সহ ইউরোপ আমেরিকাতেও। বাজারে শুটকির ভালো দাম পেয়ে খুশি উৎপাদকরা। তন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকায় দ্রুত শুকায় শুটকি। এই জন্য প্রতি বছরের এই সময়ে চট্টগ্রামের কর্ণফুলীর দুই পাড়ে শুরু হয় শুটকি তৈরির উৎসব। এ বছরও তার ব্যতিক্রম নয়। শুটকি পল্লীতে এখন ভোর থেকে সন্ধে পর্যন্ত শুটকি শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কয়েকশো নারী ও পুরুষ শ্রমিক। উৎপাদন হচ্ছে ট্যাংরা, ছোট চান্দা, বাঁশপাতি, ছুরি, সামুদ্রিক চান্দা, মলাসহ বিভিন্ন মাছের শুটকি। এবছর সামুদ্রিক মাছ বেশি পাওয়ার কারণে শুটকি উৎপাদন অনেকটাই বেড়েছে। বাজারে দর ভালো থাকায় খুশি উৎপাদকরা। আমার থেকে লট্টে শুটকি, মনে করো ছুরি শুটকি, আঙুর শুটকি, সামলে শুটকি, সব ধরনের শুটকি আছে আর কি। সৈয়দপুর, বিভিন্ন উত্তরবঙ্গ, ঢাকা, নর্থ বেঙ্গল বিভিন্ন জায়গা বিক্রি হয়। আমরা প্রত্যেক বছর কোটি কোটি টিয়ার ব্যবসা চলে গেল। আমার তো নইলে সিজন চলিয়ে দিয়ে না ফারা 1 কোটি টিয়া, এখন 3 বাহার আব্বা কম 1 কোটির উপর হয়েছে। আরতদারে বলছেন, চট্টগ্রামে এবার রেকর্ড পরিমাণ শুটকি উৎপাদন হয়েছে। এভাবে শুটকির উৎপাদন বাড়লে বিদেশ থেকে আর শুটকি আমদানি করতে হবে না বলেও মনে করেন তারা। চট্টগ্রামে শুটকি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রত্যেক শনিবারে মিনিমাম 40 থেকে 50 ট্রাক কি হয় যায় এখান থেকে। এখানকার শুটকির কদর রয়েছে দেশ জুড়ে। বর্তমানে স্থানীয় চাহিদা মেটানোর পর এসব শুটকি রপ্তানি করা হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যেও। আমাদের এলাকার শুটকিটা বেসিক্যালি, তারপরে আরেকটা এলাকা আছে ওই যেটা খুলনাতে, এই দুইটা শুটকি কদর মানে বিশ্ববাজারে একটু বেশি আর কি। ধরেন দুবাই, মিডল ইস্টের দিকে একটু বেশি এক্সপোর্ট হয় আর কি। প্রতি বছরই শীত মৌসুমে চট্টগ্রাম থেকে 100 কোটি টাকারও বেশি শুটকি বেচাকেনি হয়।
ডেস্ক রিপোর্ট নিউজ 24। সময় হলো আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পরে স্বাগত আরো একবার, আপনারা দেখছেন দিনের সংবাদ। খুলনায় অবাধে বিভিন্ন সড়কে চলাচল করছে অবৈধ ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা, ভটভটি। এতে শহরে সৃষ্টি হচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ এসব যানবাহন চলাচল বন্ধে মাঠে নেমেছে প্রশাসন। এর মধ্যে নিবন্ধনহীন শতাধিক ইজি বাইক আটক করেছে সিটি কর্পোরেশন। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দুর্ঘটনা রোধে 2019 সালের অক্টোবরে খুলনা মহানগরীতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দেয় কেসিসি। তবে করোনাকালীন শিথিলতায় সড়কে বিপজ্জনক এ যানবাহনের চলাচল আবারও বেড়েছে। একই সাথে ভটভটি, নসিমন করিমন সড়কে অবাধে চলাচল করছে। এতে শহরে যানজটের পাশাপাশি ঘটছে দুর্ঘটনাও। নগরীতে প্রায় 8,000 ইজি বাইকের লাইসেন্স দেওয়া হয়। অনুমোদিত ইজি বাইক চিহ্নিত করতে সিটি মেয়রের স্বাক্ষর করা স্টিকারও দেওয়া হয়। তবে ওই স্টিকার জাল করে চলছে একাধিক ইজি বাইক। আমার ব্লুবুকটা ধারে ছিল না, ধারেতে আমি নিয়ে আসছি, তারপরে 5 মিনিট সময় এসেছিলাম। স্টিকারটা ছিল, ব্লুবুকটা আনতে হয়তো মনে ছিল না, এই জন্য গাড়িটা আটকা দিয়েছে। কবে সার কথা জানি না, এখনো নির্দিষ্ট টাইমও দিইনি, এই 2-3 দিন ধরে এদিকে নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতারা বলছেন, তদারকি না থাকায় অতিরিক্ত গতির এইসব যানবাহনে দুর্ঘটনাও বেড়ে চলেছে। ঢাকার ব্যবস্থা নেই, কোনো ইচ্ছা মতন হচ্ছে গিয়ে চলাফেরা করছে। এক্ষেত্রে ট্রাফিক বিভাগ এবং খুলনা সিটি কর্পোরেশন দুটো বিভাগই হচ্ছে গিয়ে আপনার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এসব অবৈধ ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা, ভটভটি চলাচল বন্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। স্টিকারগুলো অলরেডি স্ক্যানিং করে বিভিন্ন গাড়িতে চালাচ্ছে, তারপর জাল করছে এবং তারপরে তারা ডাইন পাশে রড খুলে ফেলছে। এই সমস্ত কারণে আমরা অভিযান শুরু করেছি এবং অভিযান অব্যাহত থাকবে। ইতিমধ্যেই কিন্তু সেগুলো আটক করা হচ্ছে এবং সেগুলো কিন্তু আপাতত ছাড়া হচ্ছে না। খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য মতে চলতি বছর খুলনা বিভাগে সড়ক দুর্ঘটনা ঘটেছে 985টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবার বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পরে স্বাগত আরো একবার, দেখছেন দিনের সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তান যুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার জেরে অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর 13 সদস্যকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার অস্ট্রেলীয় সেনা প্রধানের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি। তবে ওই 13 সেনার পরিচয় প্রকাশ করা হয়নি। গেল সপ্তাহে আফগানিস্তানের যুদ্ধ চলাকালীন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে একটি স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়। 39 জন আফগান বেসামরিক নাগরিককে বিচার বহির্ভূত হত্যার প্রমাণ পাওয়া যায় ওই প্রতিবেদনে। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রিক পুর বলেন, এই তদন্তের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে চান তারা, সেই সাথে আরও শক্তিশালী, দক্ষ এবং কার্যকর সেনাবাহিনী গড়ে তোলার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।